আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে যারা নতুন আছেন, ভিডিওটা যদি এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে অন করে দেবেন। এতে করে নতুন নতুন ভিডিও চলে যাবে আপনাদের মোবাইলে। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, সাপোর্ট করে যাবেন, আমিও করে যাব ইনশাআল্লাহ। ইউটিউব জগৎ মানেই সাপোর্ট করা। আর যাদের ভাগ্য বেশি ভালো তারা তো ভাইরাল হয়ে যায়, আমাদের ভাগ্যটা খুবই খারাপ দেখতেছি, ভিডিও তো ভাইরাল হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তো সাপোর্ট ছাড়া সম্ভব না, মানে এগিয়ে যাওয়া সম্ভব না। আপনাদের সাপোর্টে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। তো ভিডিওর ওয়াচ টাইম খুবই কম আমার, যদি পারেন ফুল মানে পুরোটা সময় জুড়ে থাকার চেষ্টা করবেন। যারা ভিডিওটা দেখতেছেন সবাইকে বলতেছি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন, আর এড করে লাইক করে দেবেন প্লিজ। এখানে 1 কেজি লুতি আছে, তো আমি অর্ধেক লুতি কাটে রাখছিলাম রাত্রেবেলা। তো এখন সকাল, মানে সকাল বলতে এখন প্রায় 11টার মতো বাজে, আর কিছু লুতি ছিল কাটতে পারিনি, তো এখন কেটে নিচ্ছি। তো এখান থেকে অর্ধেক করে রান্না করবো আজকে চিংড়ি মাছ দিয়ে। এই চিকন লুতি খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখন আমি রান্না করব। তো লুতিটা আমি ফাঁপ দিয়ে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি একসাথে দিয়ে একটু ভেজে নিচ্ছি। এখন রসুন কুচিও দিয়ে দিচ্ছি। আদা রসুন পেস্ট দিয়ে দেব, এখন একটু ভালো করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে লুতি রান্না করলে এর স্বাদ খুবই ভালো হয়। মাছ দিয়ে দেব। লুতি রান্না করতে বেশি সময় লাগে না, কাটতে সময় লাগে বেশি। লুতি কেটে ফাঁপ দিয়ে রান্না করতে বেশি এটা সময় লাগে না। চিংড়ি মাছগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি। পরিমাণ মতো করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। পানি দিয়ে দেব, একটু কষিয়ে নিচ্ছি, আর পানি দেব না। শুক্রবার দিন বয়স দিতেছি, আমার বাসার সাথেই মসজিদ আছে। তো ইমাম সাহেব খুতবা দিতেছে, শোনা যাইতেছে। সিদ্ধ করা লুতি দিয়ে দেব। ভালো করে মিশিয়ে দিচ্ছি। মোবাইলটা আমার হাতে, এক হাতে আর এক হাতে আমি রান্না করতেছি। তো একটু
নাড়াচাড়া দিতে সমস্যা হচ্ছে। অল্প একটু ঢেকে দেব 2 মিনিটের মতো, যেহেতু ফাঁপ দেওয়া বেশি একটা ঢেকে দিতে হয়নি। আমার লতি রান্না প্রায় হয়ে গেছে, তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।